ৱেলকাম টু দিছ ভিডিঅ' আজিৰ ভিডিঅ'টোত আমি যোৰহাট ডিষ্ট্ৰিক্টৰ প্ৰি ফাইনেল এক্সামিনেশ্যনৰ তোমাৰ চোৱা প্ৰি ফাইনেল এক্সামিনেশ্যনৰ যিটো কুৱেশ্যন পেপাৰ সেইখনো আমি ছলভ কৰিম ছাবজেক্ট হৈছে জেনেৰেল ছাইন্স ইতিমধ্যে আমি কেইবাটাও ডিষ্ট্ৰিক্টৰ কুৱেশ্যন পেপাৰ আমি ছল্ভ কৰিছোঁ আৰু এই কুৱেশ্যন পেপাৰ প্ৰিভিয়াছ ইয়েৰৰ হয় কিন্তু এই কুৱেশ্যন পেপাৰ ছলভ কৰিলে তুমি বহুতখিনি আইডিয়া পাবা আৰু বহুতখিনি কমনো পোৱা যায় চ' সেইকাৰণে প্ৰতিটো ডিষ্ট্ৰিক্টৰ কুৱেশ্যন পেপাৰ আমি ছ'লভ কৰিম চ' তোমালোকে চাই থাকিবা আৰু যদি চেনেলটো এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই কৰি ল'বা আৰু যিমান পাৰা ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা আৰু এটা থামছআপ মাৰি দিয়া লাইক এটা মাৰি দিয়া চ' নেক্সট প্ৰথম কুৱেশটো চোৱা ইয়াতে কি দিয়া আছে তলৰ কোণটো তলৰ কণটো সূৰ্যৰ পোহৰত বিয়োজিত হয় ঠিক আছে সূৰ্যৰ পোহৰত এইটো চিলভাৰ ক্লৰাইড তোমালোকে চাবা প্ৰথম চেপ্তাৰত কিছুমান কাৰ্যকলাপ দিয়া আছে প্ৰতিটো কাৰ্যকলাপ কিন্তু কৰিব লাগিব প্ৰথম এটা কাৰ্যকলাপত তোমালোকে চোৱা ইয়াতে দিয়ে আছে যে চিনামাতিৰ থালত চিলভাৰ ক্ল'ৰাইডে সূৰ্যৰ পোহৰত ৰাখা তাৰপিছত কি বিয়োজন বিক্ৰিয়া সংঘটিত হয় এইটো চিলভাৰ ক্ল'ৰাইড ইজ দা ৰাইট এন্সাৰ তাৰপিছত চোৱা তলৰ কোণটোৱে ক্ল'ৰিনৰ লগত বিক্ৰিয়া কৰিলে ব্লিচিং পাউদাৰ উৎপন্ন কৰে চাতে ব্লিচিং পাউদাৰ উৎপন্ন কৰা যিটো যৌগ ব্লিচিং পাউদাৰ উৎপন্ন কৰা যৌগটো হৈছে কি তোমাৰ কেলচিয়াম হাইড্ৰ' অক্সাইড নিশ্চিতভাৱে তোমালোকে যদি ৰিয়েকশ্যনটো চোৱা এইটো কেলচিয়াম হাইড্ৰ' অক্সাইড অ'কে ক্লৰিনে বিক্ৰিয়া কৰি ইয়াতে ব্লিচিং পাউদাৰ উৎপন্ন কৰে নেক্সট তুমি চোৱা তলৰ কোণটো ধাতু অধাতু জুলীয়া চ' জুলীয়া অধাতু এটাই আছে এইটো হৈছে ব্ৰমীণ আৰু ধাতু বুলি ক'লে তোমালোকে জানা পাৰা হ'ব কিন্তু অধাতু বুলি ক'লে এইটো ব্ৰমীণ অ'কে নেক্সট চোৱা চল্ডাৰ কোনটো ধাতুৰ শংকৰ এইটো লেট আৰু টিনৰ শংকৰ ধাতু চ' শংকৰ ধাতুৰ লিষ্টটো তোমালোকে পৰিবা নিক্ৰম হ'ব পাৰে আজি এইটো আহিছে বেলেগো আহিব পাৰে চ' শংকৰ ধাতু কি দুটা বা দুটা ধাতু দুটা বা তাতকৈ ধাতু নাইবা এটা অধাতু আর ধাতুর সমহত্ব মিশ্রণক শঙ্কর ধাতু বলে কো শঙ্কর ধাতুর লিস্টোমালকে বনাই লবা নেক্সট এটা কোশ্চেন আছে ইয়াতে চা পেন্টেইনত থকা সহযোগী বান্ধনীর সংখ্যা পেন্টেইন মনত ৰাখিবা ইয়াতে যোনে আনসার করেছে এই টুয়েলভ দিছে টুয়েলভ মই দেখুৱাই কারণ মানে নহব কে নহোব কারণ পাঁচটা কার্বন থাকবে কীটা কার্বন পাঁচটা ইথ প্রব বিউট পেন্ট ঠিক আছে এই নামাকৰণবিলাক তোমাৰ যদি এতিয়াও ক্লিয়াৰ হোৱা নাই তুমি চেপ্টাৰ ফ'ৰৰ ফুল চেপ্টাৰৰ ভিডিঅ'টো চাই ল'বা মই ডিটেইলছত বুজাই দিছোঁ তাতে গোটেইখিনি তোমাৰ ক্লিয়াৰ হৈ যাব চেপ্তাৰ ফ'ৰ অ'কে আৰু ইয়াৰ পৰা কুৱেশ্যন আহিব তুমি যদি হাণ্ড্ৰেড টাৰ্গেট কৰি আছা তেনেহ'লে এই চেপ্টাৰটো কিন্তু তুমি একদম ক্লিয়াৰলি বুজি পাব লাগিব কাৰ্বন যজ্ঞৰ নামাকৰণৰ পৰা কুৱেশ্যন আহিব চ' ইয়াতে চোৱা পেণ্টেইন চ' পেণ্টেইনত পাঁচটা কাৰ্বন থাকিব তো তাৰপিছত এই গোটেইবিলাক তোমাৰ কি হাইড্ৰজেন ঠিক আছে এইবিলাক হাইড্ৰজেন দি পূৰা কৰিব লাগিব কাৰণ কাৰ্বনত য' জতা হৈছে কি চারি সো চারি হবলে বাকি হাইড্রোজেন পূরা করবো সো ইয়াতে তুমি কাউন্ট করে যদি চা ঠিক আছে এক দুই তিন চারি পাঁচ ছয় সাত ফলে আট নয় দশ এগারো বারো এই তেরো এই চোদ্দ এই পনেরো এই চাওয়া ষোলো টোটেল আমি কি ষোলোটা সো সি ইজ দ্য রাইট আনসার ওয়ান থ্রি সো এই ষোলোটা হব রাইট আনসার ওকে তারপর চা এলকিনোর সাধারণ সংকেত এলকিন এলকিনৰ যেটা সাধারণ সংকেত এই হব এন এইচ এন ঠিক আছে এলকিন চা এলকিন এতে কার্বন কার্বন ডাবল বন্ধনী থাকবে এন এইচ টু এন আর এলকেন কলে এল এলকেন এলকেন কলে এই কি এইটু এন এইচ টু এন প্লাস টু ঠিক আছে আর এটা আছে এলকাইন এল কাইন এলকাইন বলে কলে এই সিএন এইচ টু এন মাইনাস টু ঠিক আছে এই গোটেখিন তোমালকে এলকেন এলকিন এলকাইন সো ইয়ে যদি এলকিন আছে সো এই টু সু হব রাইট আনসার ওকে তিনওটা মনত রাখি কনসেপ্ট বেস্ট কোশ্চিন দিছে ভাল লাগে কোশ্চিনটি যাটর তারপর ছ পর্যবৃত্ত পর্যবৃত্ত তালিকার বর্গ তললৈ তলতে তলর কোনটো বৃদ্ধি নহয় ঠিক আছে পর্যবৃত্ত তালিকাত বর্গ এটাত চ' বৰ্গ এনেকৈ থাকে চ' বৰ্গ এটাত তললৈ ওপৰৰ ওপৰত তললৈ যাওঁতে কোনটো বৃদ্ধি নহয় চ' পাৰমাণৱিক ব্যসাৰটো এইটো বৃদ্ধি হয় ঠিক আছে এইটো আমাৰ আনচাৰ নহ'ব এইটো নহয় বুলি কৈছে চ' ধাতুবীয় গুণ ঠিক আছে যোজক যোজক ইলেক্ট্ৰন যোজক ইলেক্ট্ৰন এইটো কেতিয়াও এইটো বৃদ্ধি নহয় এইটো ছেম থাকে চ' ধাতুবীয় গুণ এইটো ঠিক আছে চ' এইটো চি ইজ এই তোমাৰ ৰোমান থ্ৰী হ'ব ৰাইট আনচাৰ যোজক ইলেক্ট্ৰন এইটো বৃদ্ধি নহয় চ' বৰ্গ এটাত ইলেক্ট্ৰনৰ সংখ্যা কি থাকে একেই থাকে ঠিক আছে এটা বৰ্গৰ মৌলবোৰৰ যোজক ইলেক্ট্ৰনৰ সংখ্যা কি থাকে একেই থাকে এইটো মনত ৰাখিবা চ' পৰমাণুৰ কক্ষ নতুন নতুন কক্ষ যোগ হয় বাঢ়ি যায় চ' এইটো হৈ যাব চি ঠিক আছে যোজক ইলেক্ট্ৰন তাৰপিছত চোৱা পাচন নলীৰ খাদ্যৰ লগত জড়িত হোৱা প্ৰথমটো উচ্চচোগ হ'ল পাচন নলীৰ লগত প্ৰথম উচ্চচকটো যোগ হয় আমাৰ মুখৰ পৰা এইটো লালটি এমআইএলএস ওকে এম টু আমাৰ প্ৰথম যোগ হয় ভাল ভাল কোশ্চিন দিছে অলপ কনসেপ্ট বেস কোশ্চিন দিছে ডাইৰেক্ট কিতাপৰ পৰা দিয়া নাই তারপর নেক্সট হওয়া তলৰ কোনটো তলৰ কোনটো ঘটনা হালক সংশ্লেষণত শালক সংশ্লেষণত সংঘটিত নহয় সো নহয় বুলি কৈছে হালক সংশ্লেষণত সংঘটিত নহয় সূর্য বৰ হখন এই হয় সো কার্বন কার্বনৰ জারণ ঠিক আছে পানীৰ পানির পানীৰ ক্ষেত্ৰত বিজারণ হয় এই এইটোৱেই হ'ব ৰাইট এন্সাৰ চ' ৰোমান টু কাৰ্বন ডাই অক্সাইড এইটো পানীৰ অনু পিঠি কৰা এইটোও হয় চ' ৰোমান টু হ'ব ৰাইট আনচাৰ নেক্সট হোৱা তলৰ কণটো উদ্ভিদৰ হৰমন নহয় চ' খালী নহয় বুলি দিছে চব উদ্ভিদৰ হৰমন উদ্ভিদৰ হৰ্মন নহয় এইটো ইঞ্চুলিন ইঞ্চুলিনটো উদ্ভিদৰ হৰ্মোন নহয় উদ্ভিদ হমন তোমালোকে জানো অক্সিন জিভালিন চাইটোকাৰিন এপচাইজিক এছিড চাইটে আছে অক্সিন জিভালিন চাইটোকাৰিন এপচাইজিক এচিড অক্সিন আছে জিভালিন চাইট'কাৰিন আছে চ' ইঞ্চুলিনটো এইটো উদ্ভিদ ধৰ্ম নহয় এইটো প্ৰাণী হৰম'ন অ'কে চ' নে এই নামাকৰণবিলাক মনত ৰাখিবা আগত মই বাক্সা ডিষ্ট্ৰিক্টৰটো পৰাতে মই কৈ দিছোঁ যে তোমাৰ উদ্ভিদ হৰমন প্ৰাণী হৰমনবোৰ কি কি তলৰ কোণটো আমাৰ পশ্চাদ মগজুৰ অংশ ঠিক আছে তলৰ কোণটো আমাৰ পশ্চাদ মগজুৰ অংশ নহয় পশ্চাদ মগজুৰ অংশ নহয় এইটো চোৱা নহয় বুলি কৈছে ঠিক আছে মেডুলা পেঞ্চ চেৰী সেরি বিলাম হয় কিন্তু সেই ব্রামটু নহয় ঠিক আছে এই বাকি তিনি ওটায় পশ্চাদ মস্তিষ্ক অংশ হয় কিন্তু রোমান ওয়ান টু এটু নহে ওকে নেক্সট আছে তোমার ব্যাকটেরিয়া দ্বারা হওয়া যৌন রোগ ব্যাকটেরিয়ার দ্বারা গনোরিয়া সিফিলিস সো গনোরিয়া দিছে এইটু রাইট অ্যান্সার সিফিলিস যদি থাকে এইটু হল ঠিক আছে ট্রাইলবিট নামর জীবাশ্মবিদ প্রকৃত প্রকৃত এটা অমিরুদণ্ডী ওকে নেক্সট তোমার চা তলর কণ্ট কৃত্রিম পরিবেশতন্ত্র কৃত্রিম পরিবেশতন্ত্র কণ্ট হয় এই শস্য পথার পুকুরী হ্রদ বনাঞ্চল এটু প্রাকৃতিক ঠিক আছে আর্টিফিসিয়াল কিন্তু কৃত্রিম কৃত্রিম বলে কলে এই শস্য পথারটেই রাইট অ্যান্সার হয়ে যাব নেক্সট তোমার চা থার্টি সেন্টিমিটার ভাজবেখার দর থার্টি সেন্টিমিটার কি ভাস ব্যার দর গোলাকার দাপন এখান ফকাশ দৈর্ঘ্য এইটু নিশ্চিতভাবে ফিফটিন সেন্টিমিটার হব ঠিক আছে তোমার আর ইজিক টু তোমার টু এফ ঠিক আছে এফ ইজিক টু তোমার আর বাই টু সো এই ফর্মুলার দ্বারা আমি একটু করব নেক্সট তোমালকে চাল এটা পোহর দ্রুতি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু ডি এইট মিটার পার সেকেন্ড আর বায়ু পোহর দ্রুতি এই টু তোমার থ্রি ইন্টু টেন টু ডি এইট মিটার পার সেকেন্ড প্রতি প্রতিহরণাঙ্ক ঠিক আছে পদার্থটার প্রতিহরণাঙ্ক তোমালকে চা পদার্থটর প্রতিহরণাঙ্ক ইয়াতে কি দিয়া আছে তোমার পোহর দ্রুতি ডাইরেক্ট ফর্মুলা তুমি পুট পোট করবো পোহর দ্রুতি আর ইয়াতে ইয়াতে বায়ুত পোহর দ্রুতি এই দুটার অনুপাত সো বায়ুত পোহর ধ্রুতি আর মাধ্যমত পোহর ধ্রুতির অনুপাতে হয়েছে প্রতিহরণাঙ্ক ঠিক আছে তোমার এই থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন এইট টেন টু এইট ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার এইট ঠিক আছে এই টু আমি কাটি দিলাম কাটি দিলে ওয়ান পয়েন্ট টু ফাইভ এই টু থ্রি দি ডিভাইড করলে এটু ঠিক আছে সো এ ইজ দ্য রোমান ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার সো এইটু টু পয়েন্ট ফোর হয়ে যাব নেক্সট তোমাকে চা বিদ্যুৎ প্রবাহর চুম্বকীয় ক্রিয়া আবিষ্কার বিদ্যুৎ প্রবাহর চুম্বকীয় ক্রিয়া আবিষ্কার করেছিল অরেড ঠিক আছে এই নামকরণবাক কোনে কি আবিষ্কার করেছিল এটিরপরা কোশ্চিন কিন্তু আহিব দুটা বিদ্যুৎ উৎপাদন করি প্রয়োজনীয় বতাহর দ্রুতির নিম্নতম মান সো বতাহর দ্রুতির নিম্নতম মান ফিফটিন কিলোমিটার পার আওয়ার হো লাগবে ওটু চ্যাপ্টার ফোরটিনের কোশ্চিন ঠিক আছে আমি বায়ু শক্তি যে আমি প্রডিউস করিম ঠিক আছে বায়ু কল ঘুরাই সো বতাহর বেগ ফিফটিন কিলোমিটার পার আওয়ার স্পিড হোক লাগবে আমি এটা ঘুরব তলর কোনটু তলর কোনটু ব্যবহার পরিবেশর হিতই কি হয় পরিবেশ হিতই কি এই পরিবহনের মটর গাড়ি যে বজার করিবলই মরাপটর বেগ সো এই বজার করবলে যদি আমি মরাপাটর বেগ ব্যবহার করো পরিবেশ প্রদূষণ নহব ঠিক আছে কারণ প্লাস্টিক ব্যবহার করলে এই আমি পেলাই দিম আক পরিবেশ প্রদূষণ হব সো ইয়াতে রোমান টু ইজ দ্য রাইট আনসার বৈদ্যুতিক হিটারটু ভাল নহয় রন্ধন হিসাবে কয়লা এই প্রদূষণ করব সো এইটু বেশি তোমার পাওয়ার কনজিউমিং হবো টু ইজ দ্য রাইট আনসার পিছত তোমালকে কোশ্চেন ইয়াতে দিয়া আছে 2 দুই নম্বর দুই নম্বর কোয়েশ্চিন শর্ট কোশ্চেন বহুতো আছে ইয়াতে সব প্রথম দুর্গন্ধিতা নহবর বা চর্বি বা তেলযুক্ত খাদ্যবস্তুত কি যোগ করা হয় ঠিক আছে এটু প্রতিচারক যোগ করা হয় সোডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রোজেন কার্বনের সাধারণ নাম কি পিছত কপার ধাতুর কোনটো ধর্ম ক্ষীণ আৰু প্রস্তুত কৰাত ব্যবহার করা হয় ক্ষীণ তার প্রস্তুত কৰাত ব্যবহার করা হয় তারপর চা ক্ষীণ তারা এতে চা ঘাত হনীয়তা নমনীয়তা হব হবো তোমালকে কমেন্টস জানাবা এই কোশ্চিনের আনসারটা সতেরো বর্গর আর দুই নম্বর পৰ্যায়ত থাকা মৌলর এই নাম কি এই কোয়েশন দিছে কনসেপ্ট বেস কোশন দিছে এই তারপর তন্ত্ৰৰ কোনটো অংশ পানি শোষণ হয় নেক্সট আছে বৃদ্ধি হরমোন কোনটো গ্রন্থিয়ে নিখরণ করে তারপর হাইড্রোজেন হাই হাই অজন অজনোপ্রজনন পদ্ধতিটোৰ নাম কি তারপর ব্যবহার নোহা বিবর্তন সম্পর্ক স্থাপনের এটা আহিলার নাম লিখা তারপর খাদ্য শৃঙ্খলার বিভিন্ন স্তর কি বুলি কোৱা হয় লেন্সৰ ক্ষমতা কাক একক কি লেন্সৰ ক্ষমতার একক কি মানুহৰ চকুর কত প্রতিম গঠন হয় নেক্সট আছে বিদ্যুৎ শক্তির ব্যবহারিক একক কি কিলোয়াট ঘণ্টা নেক্সট আছে বিদ্যুৎ শক্তিক যান্ত্রিক শক্তিলৈ রূপান্তর করা হজুলিটু কি নেক্সট তোমার জৈব গ্যাসের প্রধান উপাদানটু কি তারপর টেহরাই তেহরাই নদীবান্ধুর লগত জড়িত নদীখনের নাম নাম লিখা তারপি প্রপা প্রপাণয়িক এসি এসিডর গঠন গঠন আঁকা তারপর এনট বোকা কি তারপর চকুর মনির আকার কিহে নিয়ন্ত্রণ করে তারপিছ চা এই যাট ডিস্ট্রিক্টর কোশ্বিন্ত সালে গম যায় বহু কনসেপ্ট বেস কোশিন দিছে ভাল লাগিছে কোশ্বিন্ত সো যাকর হান্ড্রেড টার্গেট আছে তোমালে কিন্তু যারহাট ডিস্ট্রিকর প্ৰতিটো কোয়েশন কিন্তু তোমালোকে সলভ করবা ঠিক আছে তারপর স খালি ঠাই পূরণ করা দিছে এই সো ইথানলত থাকা কার্যকরীমূলক ড্যাশ তারপর নেক্সট আছে ডিম্বকর দীঘত পরাগ নলীর গতি ঠিক আছে এই ড্যাশ ক্যামথর বুঝিম নেক্সট আছে তোমার কি জনন কোষর মিলন প্রক্রিয়াটুক ড্যাশ বলে কোয়া হয় এই বুলি কোয়া হয় নেক্সট তোমার স মানুহ আর ভেকুলীৰ আগ ঠেং ড্যাশ অঙ্গর উদাহরণ সমস্ত অঙ্গর উদাহরণ সো খাদিন হয়েছে ড্যাশের একটা পরম্পরাগত পানি সঞ্চয়ন পদ্ধতি এটু রাজস্থানের এটু খাদিন তারপর চাওয়া এটা ইয়াতে চাওয়া বহুতো পানি সঞ্চয়ন পদ্ধতি আছে চ্যাপ্টার সিক্সটিনত তোমাকে এই বিভিন্ন স্টেটর পানি সঞ্চয়ন পদ্ধতিটো তোমাকে ডিটেলস চাবা ঠিক আছে আর এইবিল কোশ্চিন কিন্তু মানে সাইজগুরু আসাম যদি এপ আছে এই এপর এটা উড়ান বেজ চলি আছে ঠিক আছে উড়ান নহয় আমার অর্জুন বেজ উৰাণ বেচটো যোৱা বছৰ আছিল যোৱা বছৰে উৰাণ বেছৰ পৰা বহুতে হাণ্ড্ৰেড পাইছে চ' আৰু মোৰ এতিয়া অৰ্জুন বেচ চলি আছে অৰ্জুন বেচত এই গোটেই কুৱেশ্যন আনচাৰবিলাক পি ডি এফ আকাৰত দিয়া আছে যদি তুমি পাব খোজা এইবিলাক পি ডি এফ তেনেহ'লে তুমি অৰ্জুন বেচত জইন কৰি ল'ব পাৰা ঠিক আছে চ' তাতে গোটেই পি ডি এফটো তোমালোকে চাব পাৰিবা কিন্তু এটা কথা কৈছোঁ পি ডি এফ তুমি ডাউনলোড কৰিব নোৱাৰা তাতে চাই চাই পঢ়িব পাৰিবা লিখি ল'ব পাৰিবা ঠিক আছে চ' বহুতে এইটো মিছকনচেপশ্যনত এই ইনষ্টল কৰি লয় পিছত আকৌ ফোন কৰে যে ছাৰ এনেকুৱা কিয় ডাউনলোড কৰিব নোৱাৰোঁ তাৰপিছত চোৱাই ইয়াতে নেক্সট কুৱেশ্বন আছে দিশ পৰিৱৰ্ত পৰিৱৰ্তকত থকা জেনেৰেটৰ এটাই ডেছ প্ৰৱাহৰ উৎপন্ন কৰে চ' এইটো কুৱেশ্বিন তাৰপিছত দুই মাৰ্কৰ চোৱাই ইয়াতে বহুতো কুৱেশ্বন আছে তাপ বৰ্জি আৰু তাপগ্ৰাহী বিক্ৰিয়া বুলিলে কি বুজা তাৰপিছত তলৰ বিক্ৰিয়াটোৰ বাবে সন্তুলিত ৰাসায়নিক সমীকৰণ লিখা চ' লেট নাইটে উৎপন্ন কৰিলে ই ভাঙি গৈ লেট অক্সাইড নাইট্ৰজেন ডাই অক্সাইড আৰু অক্সিজেন উৎপন্ন কৰে ছ' এইটো বিক্ৰিয়া লিখিব লাগিব চ' বিক্ৰিয়া লিখিব আহে প্ৰত্যেক বছৰে আহে এটা পৰীক্ষা নালত জিংকৰ কেইটোকামান কেইটোকামান ৰাখা তাত টু এম এল ছ'ডিয়াম হাইড্ৰ অক্সাইড দ্ৰব্য যোগ কৰি পৰীক্ষা নালটো গৰম কৰিলে সংঘটিত বিক্ৰিয়াটোৰ সন্তুলিত সমীকৰণটো লিখা বিক্ৰিয়াটোত উৎপন্ন গেছটোৰ উপস্থিতি তুমি কিদৰে পৰীক্ষা কৰিবা ঠিক আছে নেক্সট তোমালোকে চোৱা এইটো কি কুৱেশ্যন আছে চাৰিটা দ্ৰব্য এ বি এরপর ডি পি এইচ পিএইচর মান দিয়া আছে এইটো ইলেভেন ছিক্স থাৰ্টিন থ্ৰী আর থাৰ্টিন তাৰপিছত ওপৰত উল্লেখ করা দ্ৰব্যৰ কোনটোৱে অম্ল আর কোনটোৱে ক্ষারক কারণ দর্শা সো ছেভেনতকৈ যদি পিএইচ কম হয় এইটো অম্ল হবো ছেভেনতকৈ বেছি হলে এইটো ক্ষারক হব তাৰপিছত হীরা আৰু গ্ৰেফাইডৰ গঠনৰ মাজত পার্থক্য লিখিব দিছে তারপর মেন্ডেলিভার পর্যবে শ্রেণীবিভাজনের দুটা আখয়া বর্ণনা করা স্তনবায়ু প্রাণী আর পক্ষীর দেহত অক্সিজেন যুক্ত আর অক্সিজেনবিহীন তেজ পৃথক হৈ থকাটো কিয় আবশ্যক হয় টু মার্কস তেজত এড্রিনেলিন নিঃসরণ ঘটলে আমার শরীর প্রতিক্রিয়া করে নেক্সট আছে কে উদ্ভিদর পহরাণুবেগী চলনের পৰীক্ষামূলক আৰ্হি এটা বৰ্ণনা কৰিব দিছে আংগিক বিস্তাৰণৰ এটা সুবিধা দুটা সুবিধা উল্লেখ কৰা চ' মেণ্ডেলৰ পৰীক্ষাই বহানুক্ৰমিকভাৱে প্ৰবাহিত চৰিত্ৰবোৰ প্ৰভাৱী হয়নে অপ্ৰভাৱী হয় তাক কেনেকৈ দেখুৱাবা পৰিস্থিতি তন্ত্ৰত বিয়োজকৰ ভূমিকা বৰ্ণনা কৰা নেক্সট আছে ৰশ্মিচিত্ৰৰ সহায়ত দেখুওৱা যে অবুত লেন্স এখনে গঠন কৰা লক্ষ্যবস্তুৰ প্ৰতিবিম্ব অসৎ থিয় আৰু সংকুচিত ৰাতিপুৱা সোনকালে সূৰ্যৰ বৰণ ৰংচোৱা হৈ থাক থাকে কিয় নেক্সট আছে দুই অম তিনি অম আৰু ছয় অম তিনিটা ৰধককেইটাৰ সংযোগ কৰিলে ইহঁতৰ মূল ৰ'দ ফ'ৰ অম আৰু ওৱান অম কেতিয়া পোৱা যাব ছ' এইটো দুটা তুমি কৰি চাব লাগিব তাৰপিছত তাপিও তাপীয় ক্ৰিয়াৰ জোলৰ সূত্ৰটো লিখিব দিছে আৰু ব্যাখ্যা কৰিব দিছে ধা ধাতুৱে নিৰ্মিত বৈদ্যুতিক সঁজুলিবোৰ ভূমি সংলগ্ন কৰাৰ প্ৰয়োজন কিয় নেক্সট আছে সৌৰ কক সৌৰ ক'ক ব্যৱহাৰৰ অসুবিধাসমূহ কি কি বনাঞ্চল আৰু বন্যপ্ৰাণীসমূহ আমি কিয় সংৰক্ষণ কৰিব লাগে ইয়াৰ অৰ্কচিন আছে আমাৰ প্ৰাকৃতিক সম্পদসমূহৰ বহনসমূহ ব্যৱস্থাপনাৰ কাৰণে তোমাৰ জীৱনশৈলীৰ কি পৰিৱৰ্তন কৰিবা মেগনেছিয়াম ক্লৰাইড আৰু কেলচিয়াম অক্সাইডৰ গঠন ইলেক্ট্ৰনৰ আদান প্ৰদানৰ জৰিয়তে দেখুওৱা এইটো তিনি মাৰ্ক দিছে দুটা লিখিব লাগিব নেফ্ৰনৰ গঠনৰ এটা চিহ্নিত চিত্ৰ শাখা তাৰপিছত যদি টেন চেণ্টিমিটাৰ উচ্চতাৰ এটা লক্ষ্যবস্তু টুৱেল্ভ চেণ্টিমিটাৰ ফকাছ দৰ্গৰ এখন অৱতল দাপনৰ পৰা ছত্ৰিছ চেণ্টিমিটাৰ দূৰত্ব ৰখা হয় তেন্তে প্ৰতিবিম্বৰ দূৰত্ব প্ৰকৃত উচ্চতা নিৰ্ণ কৰা চ' চেপ্টাৰ টেনৰ কুৱেশ্যন চ' এয়াই এইবিলাকেই আছিল তোমালোকৰ এইটো যোৰহাট ডিষ্ট্ৰিক্টৰ যিটো কুৱেশ্যন পেপাৰ যিটো মই তোমালোকক দেখুৱাই দিলোঁ আৰু এই কুৱেশ্যন পেপাৰটো তোমালোকে ছায়েন্স গুৰু আছাম যিটো এপ আছে এপত তোমালোকে গৈ এই কুৱেশ্যন পেপাৰ এখন তুমি ডাউনলোড কৰি ল'ব পাৰিবা চ' মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এয়া আছিল যোৰহাট ডিষ্ট্ৰিকৰ কুৱেশ্বিন পেপাৰ যিখিনি মই অলপ এম চি কিউবিলাক ছ'লভ কৰি দিলোঁ আৰু কেনেকুৱা লাগিল ভিডিঅ'টো তোমালোকে জনাবা আৰু যিমান পাৰা ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা যাতে সকলোৱে গম পায় যি যোৰহাট ডিষ্ট্ৰিকৰ কুৱেশ্যন পেপাৰটো মই খুব পচন্দ কৰিছোঁ ইহঁতে খুব ধুনীয়াকৈ কনচেপ্ট বেছ বহুত কুৱেশ্যন কাটিছে আৰু এনেকুৱা কুৱেশ্যন যদি তোমালোকে ছ'লভ কৰা নিশ্চিতভাৱে তোমালোকে এটা কনফিডেঞ্চ গ্ৰ' হ'ব আৰু তুমি গম পাবা যে কেনেকুৱা লেভেলৰ কুৱেশ্যন পৰীক্ষাত আহিবও পাৰে ঠিক আছে ছ' আজিৰ ভিডিঅ' ইমানতে সামৰিছোঁ থেংক ইউ ভেৰি মাছ